টানার টেন্ডেন্সি টানার টেন্ডেন্সি এইবারে ইলেকট্রোনেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি দুটো কি সেম না ভাই দুটো আলাদা কেন আর যদি ব্যাপারটা বোঝ ইলেকট্রোনেগেটিভিটি মানে কী ছিল ইলেকট্রোনেগেটিভিটি মানে ছিল হচ্ছে ঠান্ডা মাথায় শুনবি ইলেকট্রোনেগেটিভিটি মানে কী ছিল আগে আমার একটা কম্পাউন্ড ফর্ম হবে একটা বন্ড ফর্ম হবে তারপরে তো সেই বন্ডের মধ্যে অন্য ইলেকট্রনকে টান বনি এটা তো ছিল ইলেকট্রোনেগেটিভিটি তাই না তার মানে আমাকে কী বলতো বন্ড ফর্ম করতে হবে তারপরে তো আমি ইলেকট্রন নেগেটিভিটি খেলাটা দেখাতে পারতাম মনে হচ্ছে তাই না মনে পড়লে কী করবি বাড়ি গিয়ে পড়াশোনা করবি আর আজকে বললাম ইলেকট্রন অ্যাফিনিটি ইলেকট্রন অ্যাফিনিটি কী দেখলাম বলতো নিউট্রাল আইসোলেটেড মানে একা একা আছে তখনই ওর মধ্যে ইলেকট্রন ঢুকবে সেটাতে কত অ্যামাউন্ট এনার্জি রিলিজ হবে তাহলে ইলেকট্রন নেগেটিভিটি আমার কি কম্পাউন্ড ফর্ম হওয়ার পর আইসোলেটেডে নয় আর ইলেকট্রন অ্যাফিনিটি কি আমার আইসোলেটেডের মধ্যে দুটোর মধ্যে ডিফারেন্স বোঝা গেল ক্লিয়ার বুঝলি সেকেন্ড দেখ ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি ইলেকট্রন তোকে নিয়ে ভাই রাখতে হবে তো তো জায়গা যাই রাখার একটা ইলেকট্রন যদি ঢোকাবি তো যদি সেল ফাঁকা না থাকে তুই ঢোকাবিটা কোথায় তার মানে কি বলতো ইলেকট্রন অ্যাফিনিটি মানে অ্যাকোমোডেট করতে হবে তোকে ইলেকট্রন আর ইলেকট্রন নেগেটিভিটি মানে কী ছিল দেখ ইলেকট্রন নেগেটিভিটি মানে হচ্ছে ইলেকট্রন টানার টেন্ডেন্সি মানে ধর টানবো হালকা টানবো সোজা কথা দেখ টানার টেনডেন্সি আর টেনে নিয়ে অ্যাকোমোডেট করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে কীরকম ধর তোর দেখবি কারোর প্রতি অ্যাট্রাকশন আছে ওই অ্যাট্রাকশন কিছু কম মানুষের মধ্যেই দেখবি টেনে নিয়ে সারা জীবন বিয়ে করে একসাথে থাকার টেন্ডেন্সি থাকবে ওটা হচ্ছে অ্যাকোমোডেট করা টেনে নিয়ে অ্যাকোমোডেট করছি আর ম্যাক্সিমাম লোকের কি থাকে বলতো ও ভাই অ্যাট্রাকশান হালকা ওটা তো আসল খেলা না আসল খেলা তো হচ্ছে আমার ভাই নিয়ে রাখার জায়গা দিতে হবে বুঝতে পেরেছিস তাহলে এই হচ্ছে আমার বেসিক ডিফারেন্স ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটির মধ্যে ঠিক আছে তাহলে এক নম্বর লেখ চল জাস্ট সিম্পল ভাষায় লিখে রাখছি এখান থেকে কোনো এরকম ডিফারেন্স তোকে ডাইরেক্ট দেবে না জাস্ট এমসি এর মধ্যে দিতে পারে কিরকম দেবে এমসিকিউ এর মধ্যে কোশ্চেন করতে গিয়ে দেখব এক নাম্বার কোশ্চেন লেখ এক নম্বর লেখ ইলেকট্রোনেগেটিভিটি ইজ টেন্সি টু অ্যাক্ট টু টুক্ট ইলেকট্রন ফ্রম বন্ড পেয়ার ফ্রম বন্ড পেয়ার ইলেকট্রোনেগেটিভিটি ইজ টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন ফ্রম বন্ড পেয়ার আর ইলেকট্রন অ্যাফিনিটি লিখবি সিম্পলি লেখে ইলেকট্রন অ্যাফিনিটি ইজ এবিলিটি টু অ্যাকোমোডেট ইলেকট্রন ইলেকট্রন অ্যাফিনিটি ইজ এবিলিটি টু অ্যাকোমোডেট ইলেকট্রন এবিলিটি টু অ্যাকোমোডেট ইলেকট্রন এগুলো কিন্তু তোর এক্সাম পারপাসের জন্য নয় মানে এক্সাম পারপাসের জন্য মানে কি এক্সামে তোকে ফার্স্ট অফ অল এরকম ডিফারেন্স লিখতে দেবে না কিন্তু এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসবে বুঝতে পেরেছিস তো আবার তুই পরের দিনের পরীক্ষা যেন ভাই ইলেকট্রন এফিনিটি ডেফিনেশান এইটা লিখিস না ইলেকট্রন এবিলিটি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন তুই তো বলবি তাহলে স্যার আপনি তো লিখিয়েছিলেন আরে ভাই এটা আমি তোকে দুটো ডিফারেন্স লিখেছি ডেফিনেশন বই থেকে মার্ক করেছে ওটা লিখবি বুঝতে পেরেছি এটা ক্লিয়ার কী লিখলাম বলতো ডিফারেন্সটা একটা হচ্ছে অ্যাকোমোডেট আর এটা হচ্ছে টেন্ডেন্সি চল আজকে এত অবধি আমার দেখা হচ্ছে পরের দিন বিকালবেলা সন্ধ্যাবেলা সাড়ে সাতটার সময় ফার্স্টে এক্সাম হবে পরের দিনের এক্সাম টোয়েন্টি ফাইভ মার্ক্সের সিলেবাস কী কেমিক্যাল বার্নিং পুরোটা আর পিরিয়ড টেবিল আজ অব্দি যত রয়েছে তাইতে ঠিক আছে আচ্ছা এবার একটু বই থেকে মার্ক করো মার্কটাও করা হলো না পড়ানো আজকে এত অব্দি ঠিক আছে বই বার কর চলে যাওয়া হচ্ছে পিরিয়ড টেবিল চ্যাপ্টার একদম ফার্স্ট পেজ পিরিয়ড টেবিলের পেজ নাম্বার থ্রি আচ্ছা পেজ নাম্বার থ্রি না সরি পেজ নাম্বার ওয়ান দেখ পেজ নাম্বার ওয়ানে মানে একখানেই সস যে বক্সটা আছে দেখে এই বক্সটা এই বক্সটা পেয়েছিস দেখতে দেখে এই বক্সটাতে লেখা আছে কী লেখা আছে যেটা বলছি মার্ক করিস অ্যাটোমিক নাম্বার ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য এনার্জিশেল অফ অ্যান অ্যাটমিমি তো তুই ক্লাস নাইনেই জানিস ছোটোবেলায় জানিস তারপর থেকে যেটা স্টার্ট হচ্ছে দেখ ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ড অন দ্য নাম্বার অফ ইলেকট্রনস অ্যান্ড দেয়ার অ্যারেঞ্জমেন্ট হেন্স অ্যাটোমিক নাম্বার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট কোশ্চেন কি আসে হোয়াই অ্যাটমিক নাম্বার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট বুঝতে পেরেছিস অ্যান্সারও বুঝে গেছিস কোশ্চেনও বুঝে গেছিস কোশ্চেন কি বুঝলি নিজেরা কোশ্চেনটা বইয়ের উপরে নিচে তো প্রচুর জায়গা দিয়েছে তোকে সেলিনা পাবলিকেশন থেকে জায়গাগুলো ইউটিলাইজ করবি কোশ্চেনটা লেখ হোয়াই অ্যাটমিক নাম্বার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট হোয়াই অ্যাটমিক নাম্বার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ অ্যান এলিমেন্ট হয়ে গেছে লেখা লিখেছিস তুই আর একটা চালাকি করতে পারিস সেই চালাকিটা হচ্ছে দেখ তোকে তো লেখা আছে হেন্স অ্যাটোমিক নাম্বার ইজ দ্য ফান্ডামেন্টাল প্রপার্টি অফ এন ইভেন্ট পাথেলিগ্রাফি ভাই তাহলে হয়ে যাবে কোশ্চেন নিতে হবে না বুঝতে পেরেছিস চল পরের পেজে চলে যা পেজ নাম্বার থ্রি ওয়ান পয়েন্ট টু দেখ এখানে বাঁ দিকের কলামে অনেকগুলো ভাই গ্রুপ দেখা যাচ্ছে গ্রুপ ওয়ান যেটা আছে না দেখ লেখা আছে বোল্ডে অ্যালকালি মেটাল মার্ক কর গ্রুপ ওয়ান অ্যালকালি মেটাল ব্যাকেটেতে লেখা আছে এক্সেপ্ট হাইড্রোজেন এগুলো সব ভালো করে মার্ক কর এক্সেপ্ট হাইড্রোজেন হয়েছে গ্রুপ টু অ্যালকালাইন আর্থ মেটাল গ্রুপ থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টাইন ইলেভেন টুয়েলভ মানে থ্রি টু টুয়েলভ দেখতে পাচ্ছিস তো এটা হচ্ছে কি ট্রানজিশন এলিমেন্টস হয়েছে গ্রুপ থার্টিন থার্টিন হচ্ছে কি বোরন ফ্যামিলি কথা বলিস না বোরন ফ্যামিলি আচ্ছা বোরন ফ্যামিলি মানে কি এদিকে তাকা থার্টিন হচ্ছে এটা বোরন ফ্যামিলি মানে ভাই ফ্যামিলির টপে যেয়ে বসে আছে ঠিক আছে একে সবাই ফলো করছে বেসিকালি যার নাম বোরন ফ্যামিলি ঠিক আছে বোরন ফ্যামিলি কার্বন ফ্যামিলি ফর্টিন ফিফটিন হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি সিক্সটিন হচ্ছে অক্সিজেন ফ্যামিলি ওর চ্যালকোজেন্স মার্ক করেছিস চ্যালকো জেন্স সেভেন্টিন হচ্ছে দেখ হ্যালো জেন্স এইটিন হচ্ছে দেখ লেখা আছে নোবেল গ্যাসেস অর ইনার গ্যাসেস পাওয়া গেছে খুঁজে পেয়ে গেছিস কটা গ্রুপ আছে কটা পিরিয়ার আছে আর বলছি না ভাই মার্ক করার এখান থেকে করলে পেয়ে যাবি আচ্ছা এইবারে চলে যা পরের পেজে দেখ ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোরের মধ্যে দু নম্বরটা দেখ ভ্যালেন্সি দেখতে পাচ্ছিস ভ্যালেন্সি ওই ভ্যালেন্সির ডেফিনেশান দেখ একটা লেখা আছে ভ্যালেন্সি ডিনোটস দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইট ইজ ইকোয়াল টু দা নাম্বার অফ ইলেকট্রনস অন অ্যাটম ক্যান ডোনেট ওর অ্যাকসেপ্ট অর শেয়ার পেয়েছি এটা খুঁজে বক্সের মধ্যে পাওয়া গেছে সবার খুঁজে পেয়েছিস তো মার্কর এটা আচ্ছা তার নিচে দেখ লেখা আছে তার ঠিক নিচেই লেখা আছে

পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান দেখ অ্যাটমিক সাইজের ডেফিনেশান আছে না লেখা ডেফিনেশান দেখতে পেয়েছিস ও ডেফিনেশান যদি নাও পড়তেছি আমি বানিয়ে লিখতে পারছিস অ্যাটমিক সাইজের হয়েছে আচ্ছা তারপরে দেখ ওই একটা ছবি আছে এই ছবি দেখতে পাচ্ছি ছবি ছবি দেখতে পেয়েছিস ছবির দেখ নিচে লেখা আছে অ্যাটমিক সাইজ ডিপেন্ডস আপন দুখানা ফ্যাক্টর নাম্বার অফ সেলস অ্যান্ড নিউক্লিয়ার চার্জ ওকে মার্কট এইবারে তোকে দুটোই পড়তে হবে একটু এক নাম্বার দেখ নাম্বার অফ সেলস তোকে বলবে অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ সেলস ইনক্রিজেস দ্য সাইজ অফ অ্যান অ্যাটম বিকজ দ্য ডিস্টেন্স বিটইন দ্য আউটার মোশাল অ্যান্ড দ্য নিউক্লিয়াস ইনক্রিজেস কি কোশ্চেন করবে হোয়াই উইথ ইনক্রিজ ইন সেল সাইজ ইনক্রিজেস অ্যান্সার ওর মধ্যে আছে বুঝলি বুঝিস বুঝিস নি ঘনার তাহলে সেকেন্ড হচ্ছে দেখ নিউক্লিয়ার চার্জ আচ্ছা নিউক্লিয়ার চার্জের মধ্যে দেখ দু নাম্বারটা যেটা লেখা আছে নিউক্লিয়ার চার্জের ডেফিনেশান দেখতে পাচ্ছিস দেখতে পাচ্ছিস ইট ইজ দ্য পজিটিভ চার্জ প্রেজেন্ট ইন দ্য পাওয়া গেছে আচ্ছা তারপরে চলে যা অ্যান্ড ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ এস দ্য সাইজ অফ দ্য অ্যাটম ওই প্যারাটা পুরোটা বুঝতে পেরেছিস তো কোনটা অ্যান্ড ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ এস দ্য সাইজ অফ দ্য অ্যাটম কোশ্চেন আসবে কি হোয়াই অ্যান্ড ইনক্রিজ ইন নিউক্লিয়ার চার্জ ডিক্রিজ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম বুঝতে পারছিস ওকে চল তারপরে কোথায় যাবো দেখ অ্যাটোমিক সাইজের ট্রেন্ডের মধ্যে নাম্বার এ দেখ ডাউনা গ্রুপ ডাউনা গ্রুপের ফার্স্ট লাইন দেখ ইটালিক্সে লেখা আছে বেঁকিয়ে দেখতে পাচ্ছিস তো পেয়েছিস ওটা আন্ডারলাইন করবি কোথা থেকে কোথায় গেলে কী হয় তার ঠিক দেখ নিচে তার ঠিক সাথে রিজনটাও লেখা আছে দিস ইজ ডিউ টু দ্য সাকসেসিভ এডিশন অফ সেলস পেয়েছিস খুঁজে পাচ্ছিস খুঁজে যেগুলো বলছি ওকে চল তারপরে চলে যাবি কোথায় দেখ পরের পেজে বি পয়েন্টে লেখা আছে দেখ অ্যাক্রস অফ পিরিয়ড আছে না অ্যাক্রস অফ পিরিয়ড ফার্স্ট লাইনটা দেখ ওই ইটালিক্সে লেখা আছে ইন আ পিরিয়ড

কিছু ইনফরমেশান দেওয়া আছে কী ইনফরমেশান একবার পড়বি এটা এখান থেকে কি কোশ্চেন আসে বলতো মানে ওকে এক্সপ্লেনেশান দেবে না যা যেটা বলছিলাম আজকে কার সাইজ কার থেকে বেশি কার থেকে কম হয় দেখ অ্যাজ অ্যান এক্সেপশান দেখে লেখা আছে সাইজ অফ অ্যাটমস অফ ইনার্ট গ্যাস আর বিগার দেন হ্যালোজেন্স যেটা বলছিলাম ঠিক আছে ইনার্ট গ্যাসের থেকে হ্যা সরি ইনার্ট গ্যাসগুলো হচ্ছে বিগার দেন হ্যালোজেন্স পেয়েছিস সবাই খুঁজে পেয়েছিস লাস্ট লাইনটাতে লাইনটা লেখা আছে বাট নট বিগার দেন অ্যালকালি মেটাল বাট মেটালি মেটাল ঠিক আছে পেয়েছিস তো পেয়েছিস সবাই আচ্ছা এইবারে দেখ ওর মধ্যে আরেকটা লাইন মনে হয় আছে আরেকটা লাইন দেখ কী আছে দেখ তো এটা পাচ্ছিস কি না দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন দেয়ার আউটার মোস্ট অরবিটস দ্যাস দ্য ইলেকট্রনিক রিপালশনস আর ম্যাক্সিমাম এটা মার্ক কর তোকে বলবে হোয়াই দ্য ইলেকট্রনিক রিপালসান আর ম্যাক্সিমাম ইন ইনার গ্যাস বুঝলি বোঝা গেছে যদি এখান থেকে এখন অব্দি কোশ্চেন আসেনি কখনো স্কুলে এসে বোর্ডে আসেনি তারপর দেখ নোট নাম্বার ওয়ান নিচে ওই পেজেই নিচে চলে যায় নোট নাম্বার ওয়ান ক্যাটায়ন ইজ অলওয়েজ মলার দ্যান দ্য অ্যাটম পাচ্ছিস পাচ্ছিস দেখতে রিজন দেখ নিচেই লেখা আছে ক্যাটায়ন ইজ ফর্ম বাই দ্য লস অফ ইলেকট্রনস হেন্স প্রোটন আর মোড দেন ইলেকট্রন ইন ক্যাটায়ন সো ইলেকট্রনস আর স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই দ্য নিউক্লিয়াস অ্যান্ড আর পুল ডিমার্ড হেন্স দ্য সাইজ রিজন আর কোয়েশ্চেন বোঝা গেল পেয়েছিস সবাই খুঁজে পেজিস তা পরের পেয়ে চলে ভাই অ্যানায়ন ইজ লার্জার একইভাবেই তার ঠিক দেখ লেখা আছে অ্যানায়ন ইজ লার্জার তার ঠিক লেখা আছে বোঝা গেছে তারপরে ভাই সাইজ অফ আইসো ইলেকট্রনিক আয়ন আছে এটা বলা হলো না সাইজ আইসো ইলেকট্রনিক আয়নের তো যদি পেরে যাবি এটা পরের দিন বলবো না হয় আইসো ইলেকট্রনিক আয়নগুলোর সাইজ কী হবে এটা মার্ক করে রাখ তোকে এক্সপ্লেনেশান চাইতে পারে সাইজ অফ আইসি ইলেকট্রনিক আয়নস এক্সপ্লেনেশান লেখা আছে তার ঠিক নিচেই বুঝতে পারছিস ঠিক আছে এটা আমি পরের দিন বলবো না স্যার মেটালিক ক্যারেক্টার হয়নি আজকে তারপর তো মার্ক করলাম ঠিক আছে চল আজকে এত অবধি দেখা হচ্ছে আমাদের নেক্সট ওয়েটনেস সাথে এক্সামে যা যা মার্ক করলাম এগুলো থাকবে আর কেমিক্যাল মর্নিং পুরোটাই থাকবে ঠিক আছে চল টাটা